স্যার এক্সাম প্র্যাকটিসটা স্যার আপলোড হচ্ছে না। ওটা এক্সাম প্র্যাকটিসটা চেক পয়েন্টে দিতে পারছি, এক্সাম প্র্যাকটিসটা স্যার অ্যাটাচ হচ্ছে না ফাইলটা। কি আপলোড হচ্ছে না বুঝি নাই। এক্সাম প্র্যাকটিস এক্সাম প্র্যাকটিস কি এন্ড অফ চ্যাপ্টার কোশ্চেন ছিল, তুমি আপলোড করতে পারতেছো? অ্যাটাচ হচ্ছে না স্যার, আমি অ্যাটাচ হলে স্যার সাবমিট করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা দাও, জি স্যার খালি এটা আপলোড হচ্ছে না। আরে কি আপলোড স্যার চেক পয়েন্টটা স্যার দিতে পেরেছি স্যার, কিন্তু স্যার ও মনে হয় গুগল ক্লাসরুমে আপলোড করতে পারতেছে না, এটা বলতেছে। ও তো এটা বলো, সুন্দর করে বলো, বুঝাই বলো স্যার গুগল ক্লাসরুমে স্যার আপনি চেক পয়েন্টটা দিতে পেরেছি, বাট এক্সাম প্র্যাকটিসটা অ্যাটাচ হচ্ছে না ফাইলটা। আচ্ছা আচ্ছা দিও 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 দিও, পরে দিও, সমস্যা নেই, সমস্যা নাই। আচ্ছা দাঁড়াও, এর এক্সেল পিয়ারসন আই এল গো টু ওপেন উইথ এজ। এটার পর কি আমরা এনট্রপি স্টার্ট করব? এক্সাম নিব তো একটা, একটু প্যাস কোশ্চেন পেপার করাবো, এটা যদি আজকে শেষ করতে পারি। আচ্ছা নাম্বার সিক্স করছো নাকি? স্যার সিক্স সেভেন পুরো পারছি। সব পারছো? সিক্স এর সব পারছো? বলবো কিছু আমি স্যার সেভেন স্যার আমি খালি সিটা পাই না। আচ্ছা সিক্স কি আমি কিছু বলবো? আমি পারবা স্যার ফার্সি স্যার সিক্স পেয়েছি। আচ্ছা সব পারছো? সব স্যার সেভেন এর সিটা স্যার এইট এর বি এভাবে তো সি করে করা যায় না, আমি একটু প্রথম থেকে আসা লাগবে। মোস্ট কেমিক্যাল রিঅ্যাকশনস ইনভলভ টু অর মোর স্টেপস, এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড রেট ইকুয়েশন ইন্ডিকেটস উইচ স্পিসিস আর ইনভলভড either before or in the rate determining step. State what is mean by the term rate determining step? State জন্য পুরো কোশ্চেন করা লাগবে, আপনি টেবিল থেকে করে দিতে পারবেন? পারবো না? পারবো। আচ্ছা জি স্যার। ওকে, a series of experiments were carried out on the reaction A plus B C plus C products. The results are shown in the table below. Determine the order of reaction with respect to A, B and C. Show how you obtain your result. দেখো 3 marks. থ্রি মার্কস আছে কিন্তু, তাইলে এ বি সি বাইর করি। এই দেখো ওয়ান অ্যান্ড টু কে যদি কম্পেয়ার করি, দেখো ওয়ান আনচেঞ্জড আছে, সরি এ আনচেঞ্জ, সি আনচেঞ্জ, বি ইজ ডাবল, বোঝা যায়? জি স্যার। তাহলে দেখো রেট আনচেঞ্জ, তাই না? রেট আনচেঞ্জ, তাহলে বি টু দি পাওয়ার জিরো, রাইট? তাহলে তো হয়ে গেল বিটা জিরো, এটা বাইর করে ফেললাম। এরপর একটা কালার নেই, এরপর চলো দেখি এটা কি। আচ্ছা এবার কি কম্পেয়ার করব, দেখো যদি ওয়ান অ্যান্ড থ্রি কম্পেয়ার করি, তাহলে এ আনচেঞ্জড, বি আনচেঞ্জড, সি ডাবল রেট কি হচ্ছে?
Quadruple হইছে sure four times বাড়ছে জি স্যার তাহলে c স্কয়ার ঠিক আছে সেকেন্ড অর্ডার বুঝা যায় জি স্যার এই বুঝা যায় নাকি জি স্যার আচ্ছা এবার এবার পিঙ্ক কালার আচ্ছা এখন কি করব এই যে a চেঞ্জ আছে এখানে 1 টু 4 যদি কম্পেয়ার করি তাহলে দেখো এইটা ইজ আনচেঞ্জড এইটা আনচেঞ্জড এইটা হচ্ছে ডাবল তাই না জি স্যার এটা ডাবল হইছে রেট কি হইছে ডাবল রেট ডাবল হইছে জি স্যার তাহলে এটা ফর 1 তাহলে উইথ রেসপেক্ট টু এ ইট ইজ ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু বি ইট ইজ জিরো অর্ডার এন্ড উইথ রেসপেক্ট টু সি ইট ইজ সেকেন্ড অর্ডার সো শো ইউ হাউ ইউ অবটেইন ইওর অ্যানসার সো এভাবে লিখতে হবে ইফ উই কম্পেয়ার এক্সপেরিমেন্ট 1 এন্ড 2 এ এন্ড বি এ এন্ড সি রিমেইন কনস্ট্যান্ট এন্ড বি ইজ ডাবল এন্ড দ্য রেট রিমেইন ইনিশিয়াল রেট রিমেইন আনচেঞ্জ সো বি ইজ জিরো অর্ডার ডান 1 মার্ক মার্ক 2 when we have compared 1 and 3 a is a and b constant c doubled and the rate quadruples so c is second order when we compare 1 and 4 a is doubled b and c remain unchanged rate is doubled so it is first order done ঠিক আছে write the rate equation for the reaction তাহলে rate equation লিখবা সহজ rate is equal to k times a আর কি c স্কয়ার c স্কয়ার আর কি is zero b তো দরকার নাই লেখা c স্কয়ার ঠিক আছে done easy which reactant is unlikely to be in the rate determining step which reactant is unlikely to be in the rate determining step so reactant b is unlikely to be present in the rate determining step done ঠিক আছে yes sir তাহলে এটা সহজ দেখছো একদম সহজ তুমি যদি প্রসেস বুঝো তাহলে খুবই সহজ আর কি 7 ডান 8 পারছো হ্যাঁ স্যার এক করেছি এই সব পেরেছো কি বলো হ্যাঁ স্যার তোমরা এত ভালো হইলা কবে স্যার আমার 8 এর সি তে একটু সমস্যা আচ্ছা আমরা দেখি নাইট্রোজেন পারক্সাইড ডিকম্পোজেস অন হিটিং টু ফর্ম নাইট্রোজেন ট্রাইঅক্সাইড এন্ড অক্সিজেন ওকে দ্য প্রোগ্রেস অফ দ্য রিঅ্যাকশন ক্যান বি ফলোড বাই মেজারিং দ্য কনসেন্ট্রেশন অফ N2O5 প্রেজেন্ট তাহলে N2O5 এর কনসেন্ট্রেশন মেজার করছে ওরা N2O5 মেজার করছে দেখলাম The progress of the reaction can be acha. The graph shows the results obtained in an experiment conducted at constant temperature. Fine. Concentration ekdom nai hoye geche. Acha, ebar question ki? Use the graph. Darao. Eta charger ta connect kora. Okay, so use the graph to predict the rate of reaction after 20 minutes and after 90 minutes. So 20, 90. Then I use the graph to predict the rate of reaction 20 and 90. Ki hoy bolbo? Shohoj na? Yes, sir. Tale 20 te ki lagbe? Ki kora lagbe 20 te? tangent যোগ করে তারপর coordinates নিতে হবে আগে এই যে cross দাও 20 তে আর 90 তে নাকি 90 তে লাগবে না এটা তো 0 90 তো 0 বুঝাই যায় হ্যাঁ parallel with the x axis তার মানে 0 তাহলে এখানে এটার জন্য একটা tangent ড্র করবা আমি আমার মতো করি ট্রাই করি
আমারটা ভালো হয় নাই, স্কেল দিয়ে করবা সুন্দর করে, তাহলে y2 - y1 / x2 - x1 বের হয়ে যাবে সহজ। পারছো? জি স্যার। আচ্ছা, এরপর ডিডিউস দ্য রেট অফ প্রোডাকশন অফ অক্সিজেন আফটার 20 মিনিটস, কি হলো এটা? এটা মানে কি 20 মিনিটের পরে একটা ট্যানজেন্ট ধরে করব? ডিডিউস দ্য রেট অফ প্রোডাকশন অফ অক্সিজেন আফটার 20 মিনিটস, প্রোডাকশন অফ অক্সিজেন কিভাবে বের করব? আমরা যেটা বের করব এটা হচ্ছে রেট, production of oxygen after 20 minutes, after 20 minutes 20 to eta 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 tangent ber korlam, ber kore y2 minus y1 x2 minus x1 theke rate ber korlam mane gradient. Ora question ta ki korche sir, ekhane concentration of n2o5 diye kintu amader kichu oxygen chai sir, jodi ki divide korbo jehetu mole ratio 1 is 12. Rate of production of oxygen bolche. Rate of production of oxygen amra bear korchi hocche n2o5 tai na, n2o5 er je sob gas ekhane sob gas tale oxygen er sathe n2o5 er mole ratio hocche 1:0.5, ora bolche rate bear korte oxygen er tai na. Yes, use a graph to predict the rate of reaction after 20 minutes and after 90 minutes. 20 minutes for key, 90 minutes for key. Tale eta hocche reduce the rate of production of oxygen after 20 minutes. Tale eta jodi eto mole per dm cube hoy, tale 20 minutes e tomar oxygen er rate ta ki half hobe? হাফ হবে নাকি? হাফ তো হওয়ার কথা, যতটুকু N2O5 ডিক্রিজ করবে এর এর হাফ হচ্ছে অক্সিজেন প্রোডিউস হবে, রাইট? তাই না? সি মোল রেশিওটা 1:2, তাহলে তো আমার কথা হচ্ছে যে যতটুকু ইয়ে প্রোডিউস হবে তোমার N2O5 এর হাফ ওইটা প্রোডিউস হওয়ার কথা। আচ্ছা, আমরা এরপর দেখি একটু ওরা কি বলে, এটাই তো নাকি? কত নম্বর কোয়েশ্চেন? 8 না? ইস রেটের এর ডাবল আই জিরো, আমাদের ইয়ে কত, 0.035 নাকি আফটার 20 মিনিটস অ্যান্সার মোল পার ডিএম কিউ পার মিনিট? স্যার আমি 0.03 পাইছি। 03 আর কিছু পাও নাই? আচ্ছা, হোয়াট এভার যেটাই পাইছো, এই যে দেখো, আচ্ছা ইয়া 0.0175, দেখো রেট ইজ ইকুয়াল টু জিরো সিন্স দ্য গ্রেড। আচ্ছা 0.0175, এটা কি এটার হাফ না? জি স্যার, হাফ স্যার। স্যার না, 0.07 হবে স্যার। 0.0175, 0.035 ডিভাইডেড বাই 2 কত আসে দেখো? 0.017, জি স্যার, হাফ এটা। জি স্যার, জি স্যার, হাফ। ওইটাই তো, মানে যেটা আমরা লিখবো এটা হচ্ছে, ওরা তো আমাদের কাছে রেশনাল চায় নাই, বাট রেশনাল ইভেন ইফ দে আস্ক ফর রেশনাল অ্যানসার ইজ ভেরি সিম্পল, since the mole ratio between N2O5 and oxygen is 1:2, মানে 2:1, so the concentration will be half as well after 20 minutes. যতটুকু মানে এখানে দেখো সুবিধাটা কি, এটা হচ্ছে সব তো গ্যাস, এইখানে রিঅ্যাকট্যান্টের প্রোডাক্ট সব গ্যাস না, তার মানে এই পুরো রিঅ্যাকশনটা হচ্ছে হচ্ছে একটা ইয়েতে, একটা ভেসেলের মধ্যে। তো এই ভেসেলে
the concentration of N2O5 jokhon 20 minutes por 0.035 hoyse oi shomoy oxygen produce hobe koto tuku joto tuku concentration decrease N2O5 er oi tar half এখানে যদি সব গ্যাস না হতো তাহলে কিন্তু আমরা বের করতে পারতাম না গ্যাস দেখে বের করতে পারতেছি বুঝছো যায় একটা রিঅ্যাকশন ধরো এই যে আমার এইটা এটার ভিতরে এই রিঅ্যাকশনটা হইতেছে তো N2O5 যতটুকু ডিক্রিজ করতেছে N2O5 এর কনসেন্ট্রেশন যতটুকু ডিক্রিজ করতেছে অক্সিজেনের কনসেন্ট্রেশন ওই রেশিওতে ইনক্রিজ করবে ধরো অর্ধেকে বাড়তেছে অর্ধেক ওই রেশিওতে ইনক্রিজ করবে সিন্স দ্য রেশিও ইজ 2:1 অর 1:0.5 তার মানে ওইটা যদি 1 মোল per dm cube per minute hoy tale eta 0.5 mole per dm cube per minute hoy since the answer for this is 0.0135 e je eta tale eta hocche amader answer karon eta hocche divided by 2 thik ache clear eta tricky as ektu tricky as bhalo question b1 plot on the graph two successive half lives for this reaction parcho to na কথা So if if half life is constant then it is first order reaction তাই না মনে আছে জি স্যার জি স্যার দেখো এখন এই যে স্ট্রেট লাইন হলে জিরো অর্ডার হবে না হ্যাঁ স্ট্রেট লাইন উইথ এ নেগেটিভ গ্রেডিয়েন্ট নেগেটিভ গ্রেডিয়েন্ট তাহলে জিরো অর্ডার হবে আর ইয়ে যদি হাফ লাইফ যদি বাড়তে থাকে তাহলে কি হবে ডাবল হইতে থাকে সেকেন্ড অর্ডার তাহলে সেকেন্ড অর্ডার তাই না ওকে so plot on the graph two successive half life korlam amra half life two successive deduce the order of reaction with respect to N2O5 justify your answer so with respect to N2O5 it will be a first order reaction why ki bapar amar eta baka hocche keno ha thik ache so it is a first order reaction right yes sir rate equation ki hobe So rate equation equals to k equals concentration of N2O5. Shesh. Eh? To the power 1, zero order, yeah, first order reaction. Then later gallo. Calculate a value for the rate constant k for this reaction. K ki hobe? K ki hobe? K equals rate by concentration. Eh, ki korba? Calculate korba? Concentration ta ase kintu rate রেট কি গ্রাফ থেকে নিব রেট নাই রেট না বের করলা কনসেন্ট্রেশন বের করছি কি বের করছো কনসেন্ট্রেশন গ্রাফ থেকে কি আমরা দিলে কোশ্চেনটা কি ক্যালকুলেট আ ভ্যালু ফর দা রেট কনস্ট্যান্ট কে ফর দিস রিঅ্যাকশন তাহলে কনসেন্ট্রেশন অফ N2O5 আমরা জানি না ও হ্যাঁ জি স্যার কনসেন্ট্রেশন অফ N2O5 কত সে কনসেন্ট্রেশন অফ N2O5 হচ্ছে 0.03 20 মিনিট স্যার এই তো এই যে আমাদের একটা একটা ইয়া আছে তাইলে k is equal to ইয়া কি বলে rate divided by concentration of N2O5 rate of reaction কত স্যার 0.62 কই কোথা থেকে পাইলা স্যার গ্রাফ থেকে নিছি কিভাবে 20 মিনিট স্যার ইয়ার y axis থেকে কোথায় নিছো স্যার লাইক রেট এর ইকুয়েশন কনসেন্ট্রেশন রেট ডিভাইডেড বাই স্যার
আমাদের দেখো একটু ভালো করে খেয়াল করো, এখানে এইটা কি আছে, এই যে গ্রেডিয়েন্ট ক্যালকুলেটর, এটা কি 0.035, এটা কি? এটা কনসেন্ট্রেশন, কিন্তু এই যে 0.035 মোল পার ডিএম কিউ পার মিনিট, ও না এটা রেট স্যার, এটা তো রেট না, তাহলে এটা তো ঠিক মতো বলা লাগবে, এই রেটটা হচ্ছে 0.035, আর আমাদের N2O5 এর কনসেন্ট্রেশন কত? 20 মিনিটের y axis এর ডিয়ার ভ্যালুটা কত? 0.62 নাকি? হ্যাঁ, সো এই যে আমাদের এই যে 20 তে আমাদের এখানে কত আসে, এইটা হচ্ছে আমাদের N2O5 এর কনসেন্ট্রেশন, আর এই যে এই পয়েন্টে আমাদের এইটা হচ্ছে আমাদের কি রেট, তাহলে রেট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন, রেটেড ইউনিট কত, মোল পার ডিএম কিউ পার মিনিট, কিন্তু রাইট, আর এটা কনসেন্ট্রেশন কি 0.62 মোল পার ডিএম কিউ, রাইট অর রং? তাহলে এটা কেয়ারফুলি করা লাগবে, মোল পার ডিএম কিউ, তাহলে মোল পার ডিএম কিউ, মোল পার ডিএম কিউ ক্যান্সেল আউট, অনলি পার মিনিট থাকবে, তাহলে এটা অ্যান্সার বলো, 0.035 ডিভাইডেড বাই 0.62, চলো দেখি আমরা কোশ্চেন কি, এই যে হাফ লাইফ 12 24, হাফ লাইফ ইজ কনস্ট্যান্ট, রেট ইজ ইকুয়াল টু কে ইনটু N2O5, এগুলো করছি, 0.035 ডিভাইডেড বাই 0.64, একই কথা আমাদেরটাও হইছে, তোমরা যা পাইছো গ্রাফ থেকে ওইটাই, ঠিক আছে, বুঝতে দেয় আকিদ? জি স্যার, এটা কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল, এটা সোফার যেটা করছে এটার মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল, খুব ভালো করে বুঝতে হবে, রেট ইজ ইকুয়াল টু কে ইনটু N2O5, এখন কে এর ভ্যালু বের করতে, হাউ উইল গেট রেট এন্ড হাউ উইল গেট N2O5, সো আমরা অলরেডি 20 মিনিটসে আমরা এই জিনিসগুলো জানি, 20 মিনিটসে আমরা অলরেডি রেট অফ দ্য রিঅ্যাকশন বের করছি, আমরা 20 মিনিটসে যদি হরাইজন্টাল লাইন টানি উইল গেট দ্য কনসেন্ট্রেশন অফ N2O5, সো দেয়ার বাই উই ক্যান ইজিলি ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কে উইথ ইউনিট, এখানে আমার ভুল আছে দেখো, এটা পার সেকেন্ড আছে, আমরা পার সেকেন্ডে রাখছো, এটা ভুল, ওকে কাইটা জিরো দাও, জিরো, জিরো আউট অফ টেন, পিয়ারসনকে আমরা জিরো আউট অফ টেন দিয়ে দিচ্ছি। আচ্ছা এবার চলো আমরা নেক্সট টাক করে ফেলি, নেক্সট পয়েন্ট, দ্য রেট কনস্ট্যান্ট কে ফর দ্য ডিকম্পোজিশন ওয়াজ ডিটারমাইন্ড অ্যাট সেভারাল ডিফারেন্ট টেম্পারেচার্স, দ্য রেজাল্টস অবটেইনড ওয়্যার ইউজ টু প্লট দ্য গ্রাফ শোন বিলো, হইল আর কি, ln k by 1 by t there said na, use the graph and the expression this to calculate the activation energy ea for the thermal decomposition of nitrogen dioxide, give your answer to an appropriate number of significant figures, then eta shohoj amra ea by korbo, gradient by korbo, korcho আকিদ, গার্ডিয়ান বের করছো নাকি? এই আকিদ, গার্ডিয়ান বের করছো? না স্যার, বের করছো স্যার। কত আসে? স্যার -4, ও স্যার কি বলছি, -1.24 ইন্টু 10^3, আচ্ছা সামি কত আসে? স্যার এটা আমি করিনি, অনলাইন এই যে এটা গ্রেডিয়েন্ট বের করো,
যে কোনো দুইটা পয়েন্টে নাও এটুকু নিতে পারো যে কোনো দুইটা পয়েন্টে নাও তোমার ইচ্ছা মতো নাও স্যার আমার মাইনাস 15 আসছে আকিল কত আসছে আকিল স্যার গ্রেডিয়েন্ট স্যার হ্যাঁ গ্রেডিয়েন্ট মাইনাস 1.24 কি বলো মাইনাস 1.425 আচ্ছা অ্যাপ্রক্সিমেট একটা নেই আমি তারপর ধরো এই এটা নেই অ্যাপ্রক্সিমেট একটা নেই এটা আমার কত আসলো ধরো এই যে 1.3132 ধরো এটা 1.32 1.32 মাইনাস 1 তাই না আর এটা ধরো 8.5 মাইনাস 4 ঠিক আছে এই যে 8.5 মাইনাস 4 তাহলে 8.5 থেকে 4 বাদ দিলে কত থাকে So 4.5 divided by এটা কত 1.32 minus 1 তাহলে কত আসে 0.32 কত আসে গ্রেডিয়েন্ট স্যার 14 কত 14 তো তোমাদের কি আসে উল্টা পাল্টা আসে কেন এটা কাছে স্যার নেগেটিভ 15 আসছে কেন জানি কেন নেগেটিভ আরে বাবা একই তো কথা এখানে তো মানে নেই তুমি কি করছো y2 minus y1 divided by y2 minus y1 divided by x2 minus x1 তাহলে সমস্যা কি নেগেটিভ আসবে কেন তাহলে দেখো এমনি তো minus ea by r which is gradient is equal to 40 তাহলে তাইলে হচ্ছে আমি এই নেগেটিভ সাইনটা এখানে নিয়ে আসলাম মাইনাস 40 স্যার হ্যাঁ 40 না 14 14 আরে বাবা রে ঠিক মতো বলো রে বাবা হ্যাঁ তাই তো বলি এটা তো এত বেশি আসার কথা না একটু কম আসার কথা হ্যাঁ 14 তোমার কি 15 আসছে তাই ঠিকই তো আছে জি স্যার তাহলে মাইনাস 14 ঠিক আছে তাহলে ইএ হচ্ছে মাইনাস 14 times 8.31 is equal to কত বলো সো মাইনাস 116.34 মাইনাস 116.34 34 এই তো ইয়ার ভ্যালু বেরো গেল To calculate the activation energy for thermal decomposition of nitrogen dioxide, give your answer to an appropriate number of significant figures. Very good. See, dekhi hoyeche naki? Are. Kotha amader? Ode kemon asche? Amader আমাদের মাইনাস 116.34 আর আমাদের
মানে আমাদের এইটা আসছে -116.34, ওদের আসছে 1200 বা 12 kJ। কি ভুল করছি আমরা? সো দ্য গ্রেডিয়েন্ট নেগেটিভ আসছে। আমরা একটা ভুল করছি বলতেছি দাঁড়াও, আর আমরা একটা জিনিস দেখি মাই ইন্টারটেইন, এটা দেখছো এই যে এই জিনিসটা দেখছো 10^-2, হ্যাঁ এটা আমরা নেই নেই তো বুঝছো না, তাহলে 0.32 × 10^-2 আসবে, তাহলে এই যে বুঝছো না 1400 আসবে। এখন দেখবো হবে এই দেখো 1423 আমাদেরও, এই যে 1400, তাহলে 1400 × 8.31 এবার বলো 11634 এরকম আসবে নেগেটিভ আসছে জি স্যার -11634, হ্যাঁ তাহলে এইটাকে আমরা আমাদের স্যার কি সাইন কি ইগনোর করছে, হ্যাঁ কোনটা নাকি এটা কি নেগেটিভ পাইছে, এটা কি পজিটিভ বানাই দিব